আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে কেক ডেকোরেশন ও কেক তৈরির রেসিপির ভিডিও। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে তিনটি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এক ঘন্টাকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এর সাদা অংশকে কুসুম থেকে একটু সেপারেট করে নিয়েছি। প্রথমে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছি এগুলোকে একটু ভালো করে চেলে নিব। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাগুলোকে একটু প্রথমে চেলে নিচ্ছি। এর সাথে আমি এখন অ্যাড করব এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক্সট্রা দানাগুলো ফেলে দিব। ডিমের যে সাদা অংশটা আমি সেপারেট করে নিয়েছি এগুলোকে আমি এখন একটু বিট করে নিব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি একটু বিট করে নিচ্ছি। এর সাথে আমি এখন অ্যাড করব চিনি। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি পর্যায়ক্রমে চিনিগুলো দিয়ে ভালো করে একটু বিট করে নেব। ভালো করে একটু বিট করে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে। এখন আমি অ্যাড করব ডিমের কুসুম, যেগুলো প্রথমে আমি সেপারেট করে নিয়েছি। এগুলোকে আবারও একটু ভালো করে বিট করে নেব। এর সাথে আমি এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণে খাবার তেল, হাফ কাপ পরিমাণে বাটার মিল্ক, সামান্য পরিমাণে লবণ। সবগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে বিট করে নেব। এখন আমি এগুলোর সাথে অ্যাড করব শুকনো উপকরণগুলো, যেগুলো আমি আগেই চেলে নিয়েছি। আমি পর্যায়ক্রমে এগুলো দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিব। আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে মোল্ডটিতে আমি কেক বসাবো এই মোল্ডটিতে একটা বেকিং পেপার দিয়ে এর সাথে আমি সামান্য পরিমাণে তেল দিব। একটা ব্রাশের সাহায্যে তেলগুলোকে আমি এই মোল্ডে ভালো করে মিশিয়ে নিব। মোল্ড রেডি, এখন আমি উপর থেকে ব্যাটারগুলোকে ঢেলে দিব। আরও একটু টেপ করে নিব। এখন চুলা একটা প্যান বসিয়ে আমি 5 মিনিটের মতো একটু প্রিহিট করে নিব। প্রথমেই চুলার আগুন একটু বাড়িয়ে এরপরে মিডিয়াম হিটে আমি কেকটিকে বেক করে নিব 40 মিনিটের মতো। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনার ছিদ্রকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি একটা সাসলিক কাঠি দিয়ে। কাঠিটি ক্লিয়ার এসেছে, তার মানে কেকটি হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে মোল্ড থেকে তুলে নিব। সাইডগুলো এভাবে একটা চাকুর সাহায্যে সরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নিচে যেই বেকিং পেপার ছিল এটিকে একটু সরিয়ে নিচ্ছি। কতটা সফট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই কেকটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। উপরের অংশটা সরিয়ে একটু লেভেল করে নিব। এই অংশকে মাঝখান থেকে একটু কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোতে একটু সুগার সিরাপ নিয়ে মিশিয়ে নিব। ভালো করে একটু সুগার সিরাপ দিয়ে নিব। 2 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ পানি দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন আমি এর সাথে দিব চকলেট ক্রিম। চকলেট ক্রিম আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই ভিডিওর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন দিব আমি কিছু বিস্কিট গুঁড়া, একটু ভালো করে ছড়িয়ে মিশিয়ে নিব। উপর থেকে আমি কিছু নাশপাতি ভালো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে আপেল কেটে নিতে পারেন। এরপরে আমি দিব কিছু আম। আমগুলোকে আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, পাকা আম। মাঝখান থেকে একটু আমের টুকরো দিব। উপর থেকে আমি আরেকটা কেকের লেয়ার দিব।
উপরের অংশটা ভালো করে একটু চেপে দিব এবং কেকের উপরের অংশটাতেও আমি কিছু হুইপ ক্রিম দিয়ে নিব। এই হুইপ ক্রিম তৈরির ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন উপর থেকে আমি আরও কিছু নাশপাতি দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিব। মাঝখানের অংশে কিছু আমি টুকরো দিব, সাইডগুলোতেও আমি টুকরো দিয়ে সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, আমি মাঝখানে আরও একটি রিয়েল ফুল দিয়ে আর একটু সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কেকটি পরিবেশনের আগে আপনারা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে নিতে পারেন, আমি এখন একটু কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে। আপনারা চাইলে বাসায় কেকটি তৈরি করে নিতে পারেন, কোনো গেস্ট আসলেও তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।